পরিভাষার চোরাবালি। পাশ্চাত্য সভ্যতাকে পুরোপুরি অনুধাবন করতে হলে প্রথমে আমাদেরকে পরিভাষা ও এর গুরুত্ব বুঝতে হবে। এই ইর্তিদাদি সভ্যতাকে অনুধাবন করতে না পারার পেছনে একটি বড় সংকট হল পারিভাষিক জটিলতা। পরিভাষা বলা হয় কোনো বিশেষ ঘটনা কিংবা বিশেষ চিন্তার সাথে কোনো শব্দের প্রয়োগ করা। যখন সেই শব্দ উচ্চারণ করা হবে তখন সেই শব্দের পূর্ণ মর্ম সম্বোধিত ব্যক্তির মাথায় চলে আসবে। যেমন আমরা বলি জাকাত, যদিও এর আক্ষরিক অর্থ পবিত্র, কিন্তু জাকাত বললে আমরা এক বিশেষ ধরনের অর্থকে বুঝি, আর তা হল ধনীর সম্পদে গরিবের হক। কোনো শব্দ নির্দিষ্ট পরিভাষা হিসেবে ব্যবহার করা হলে তার শাব্দিক অর্থের কোনো মূল্য থাকে না। প্রত্যেক জাতি বা গোষ্ঠীর নিজস্ব কিছু পরিভাষা থাকে, যার প্রকৃত অর্থ তারাই সবচেয়ে ভালো জানে এবং তাদের থেকে সেই অর্থটা বুঝে নিতে হয়। কেবল শাব্দিক অর্থের বিবেচনায় সেই পরিভাষার মূলে পৌঁছা সম্ভব নয়। আরেকটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেমন মুসলিম সমাজে ব্যবহৃত একটি পরিভাষা হল ইদ্দত। ইদ্দতের শাব্দিক অর্থ গণনা করা, কিন্তু মুসলিম সমাজে শব্দটির বিশেষ অর্থ রয়েছে। মহিলাদের একটি বিশেষ অবস্থাকে বোঝানোর জন্যে শব্দটি ব্যবহার করা হয়। এখন কোনো ইংরেজি অভিধান খুলে দেখলেন যে এই শব্দের অর্থ গণনা করা, এবং সে এই অর্থে ব্যবহার করতে লাগল। যেমন আপনি কারোর সাথে দেখা করতে গেলেন, দরজায় নক করার পর সে বের হচ্ছে না, ভেতরে বসে সে তার বেতনের টাকা গুনছে। কিছুক্ষণ পর সে বের হলো, আপনি জিজ্ঞাসা করলেন, এতক্ষণ ভেতরে কি করছিলে? সে উত্তর দিল, ইদ্ধত করছিলাম। এটা শোনার পর একজন মুসলমান অবশ্যই বিস্ময় প্রকাশ করবে, কারণ শব্দটির এই অর্থে ব্যবহৃত হয় না। এমনইভাবে সালাত, সিয়াম, জাকাত, হজ, জিহাদ, খিলাফা, ইমারাহ সহ সব কিছুর একটি বিশেষ অর্থ ও ধারণা রয়েছে। এখন যদি কোনো ইংরেজ এসব শব্দের নিজস্ব ব্যাখ্যা দাঁড় করাতে থাকে, তাহলে একজন মুসলমান বলবে, তোমার এই অধিকার নেই যে তুমি এইসব পরিভাষার মন গড়া ব্যাখ্যা দিয়ে বেড়াবে। ঠিক এই কাজটাই আজ অধিকাংশ মুসলিম করছে। পশ্চিমের অবাক করা উন্নতি এবং বৈজ্ঞানিক আবিষ্কার মুসলমানদের মোহগ্রস্ত করে রেখেছে। তারা পাশ্চাত্যের প্রতিটি স্লোগানের বৈধতা নির্মাণের চেষ্টা করছে এবং ইসলামকে সেসব স্লোগানের সাথে মেলাতে চাচ্ছে। ইতিহাস সাক্ষী, যে জাতি নিজেদের আকিদা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন দর্শনের সাথে সামঞ্জস্যশীল করার চেষ্টা করেছে, সেই জাতির মাঝে ধর্মীয় বিশ্বাস আমল কিছুই অবশিষ্ট থাকেনি। পাশ্চাত্য সভ্যতার সাথে সংশ্লিষ্ট শব্দমালা নিয়ে আলোচনার ক্ষেত্রে যেমন সেগুলোর ব্যাপারে ইসলামী পরিভাষা ব্যবহার করা যাবে না, ঠিক ইসলামী পরিভাষার ক্ষেত্রেও পাশ্চাত্য কোনো টার্ম ব্যবহার করা যাবে না, কারণ এর মাধ্যমে ইসলামী পরিভাষাগুলোর আসল মর্ম হারিয়ে যায় এবং এমন মর্ম ছড়ানোর অবস্থা তৈরি হয় যা আসলে ইসলামী নয়। ফলে এর আলোকে শরীয়তের এক নতুন ব্যাখ্যার দ্বার উন্মোচিত হয় যা আল্লাহর শরীয়ত পরিবর্তন করার সামিল। আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে কোনো পরিভাষাই নিরপেক্ষ নয়, প্রতিটি পরিভাষারই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য ও মর্ম রয়েছে। এই জন্যে তৃতীয় কোনো পরিভাষার ব্যবহার শুধু বোকামিই নয়, বরং ইসলামকে সংস্কার বা ধ্বংস করার এক ভয়াবহ ষড়যন্ত্র। যে কোনো পরিভাষাকেই তার ঐতিহাসিক ও বাস্তব প্রায়োগিক অবস্থান থেকে সরিয়ে অন্য অর্থে ব্যবহার করা অসম্ভব। স্বীয় আদর্শ ও দৃষ্টিভঙ্গি অন্য কোনো আদর্শের পরিভাষায় বয়ান করার অর্থ হচ্ছে সেই আদর্শকে নিজের আদর্শের মাঝে অনুপ্রবেশ করানোর সুযোগ সৃষ্টি করে দেয়া। এমনকি কোনো আদর্শের ধারক বাহকেরাই তাদের পরিভাষাকে অন্য আদর্শের লোকেরা নিজস্ব অর্থ বলে প্রচার করবে এটা সহ্য করবে না। যেমন কাদিয়ানিরা নিজেদের মুসলমান দাবি করে এবং নিজেদের ধর্মকে ইসলাম বলে, কিন্তু আমরা তাদের ধারণার ইসলাম প্রত্যাখ্যান করি এবং কাদিয়ানি ইসলাম নামক কোনো পরিভাষা মেনে নিতে মোটেই প্রস্তুত নয়। বরং আমরা তাদেরকে ইসলাম থেকে খারিজ এবং কাফের বলে সম্বোধন করি, কারণ গ্রহণযোগ্য মাধ্যম তথা কুরআন, সুন্নাহ ও উম্মতের ইজমার মাধ্যমে যুগ পরম্পরায় যে ইসলাম চলে এসেছে আমাদের নিকট তাই একমাত্র ইসলাম, এর বাইরে অন্য কিছু ইসলাম নয়। এমনইভাবে পাশ্চাত্য শব্দমালারও একটি আদর্শের প্রতিনিধিত্ব করে। আমরা যদি সেগুলোকে ইসলাম বানাতে যাই, পশ্চিমারা সেগুলোর পরিবর্তিত অর্থ কখনোই মেনে নেবে না। তারা আপনার উদ্দেশ্যগত পরিভাষার আলোচনা করবে, এই আশা করা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। পশ্চিমাদের প্রতিটি পরিভাষাকে ইসলামের সম্পত্তি
কিংবা ইসলামের সাথে আত্মীয়করণ করা বা ইসলামের অতীত বানিয়ে প্রচার করা মূলত ইসলামী শিক্ষাকে পশ্চিমা চশমায় দেখার ফল। এটা আদর্শিক পরাজয় ছাড়া কিছুই নয়। চিন্তা করুন, শিল্প বিপ্লবের সময় পশ্চিমারা খ্রিস্টধর্ম ও তার পুরোহিততন্ত্রের পরাজয় নিশ্চিত করে, কিন্তু তারা এই বিজয় অর্জন করার পথে কৌশল হিসেবে কখনোই খ্রিস্টীয় পরিভাষা ব্যবহার করেনি এবং নিজেদের আদর্শিক প্রচার প্রসারেও স্থান দেয়নি। এমনইভাবে ঔপনিবেশিক শক্তিগুলো যখন মুসলমানদের অঞ্চলের খেলাফত ব্যবস্থা ধ্বংস করছিল, তখন তারা মুসলমানদের মাঝে নিজেদের স্থান করে নেওয়ার জন্যে গণতান্ত্রিক খিলাফত কিংবা পশ্চিমা খেলাফতের মতো কোনো পরিভাষা ব্যবহার করেনি। বরং সর্বত্র নিজেদের আদর্শিক ও ঐতিহ্যবাহী পরিভাষা গণতন্ত্র সেকুলারিজমের প্রচলন ঘটিয়েছিল। তাহলে মুসলমানেরা কেন পৃথিবীতে নিজেদের স্থান করে নিতে এসব পাশ্চাত্য শব্দের আশ্রয় নেবে? আমাদের এতটুকু সাহস কি নেই যে আমরা পশ্চিমা পরিভাষা প্রত্যাখ্যান করে তার স্থলে ইসলামী পরিভাষা ও চেতনাভিত্তিক মর্মের প্রসার ঘটাব? এটা না পারা আমাদের আদর্শিক পরাজয়ের দলিল। মনস্তাত্ত্বিক লড়াইয়ে আমরা পরাজিত। রাজনৈতিক বিজয়ের প্রথম শর্তই হচ্ছে চিন্তাযুদ্ধে বিজয় থাকা। এটা ছাড়া বিজয়ের কল্পনা করাও যায় না। শব্দ ও পরিভাষা প্রতিটি সভ্যতার জন্য এক ধরনের অস্ত্র। প্রতিটি পরিভাষার পেছনে আছে নিজস্ব ঐতিহাসিক ও আদর্শিক ফ্যাক্ট। অদৃশ্যভাবেই এই পরিভাষাগুলো সংশ্লিষ্ট মতবাদকে পাকাপোক্ত করে। ভিন জাতির মাঝে এগুলো ঢুকিয়ে দিতে পারলে যতই তারা এর নানান ব্যাখ্যা হাজির করুক, সবশেষে তা নিজ আদি ও মূল বয়ানের দিকেই ফিরবে এবং সমাজে এর প্রভাবই বিস্তার হতে থাকবে। ধীরে ধীরে তা প্রতিষ্ঠিত মানদণ্ড হয়ে ইউনিভার্সাল কিংবা সর্বজনীন হতে থাকবে। আমরা যদি ইসলামের নিজস্ব পরিভাষাগুলো মুসলিমদের মাঝে ছড়িয়ে দিতে পারি, এটা পাশ্চাত্যের মোকাবিলায় বিশাল ভূমিকা পালন করতে পারবে। খিলাফা, ইমারা, শরিয়াহ চাওয়ার পরিবর্তে যেই দিন থেকে সেকুলারিজম বা ডেমোক্রেসি চাওয়া শুরু করেছি, সেই দিন থেকেই এই সমাজে খিলাফাহ ইমারাহ শব্দগুলো জঙ্গিবাদের সমর্থক হয়ে গেছে। এখন কেউ গণতান্ত্রিক সেকুলার ব্যবস্থা বাতিল মনে করলে এবং তার পতন কামনা করলে তাকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। অথচ ইমানের দাবিই হলো ইসলামী ব্যবস্থা ছাড়া সমস্ত ব্যবস্থা বাতিল মনে করা, সেগুলোর বিলুপ্তি কামনা করে ইসলামকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত রাখা। তাছাড়া এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাশাব্বুহ তথা সামঞ্জস্য। ইসলাম সর্বক্ষেত্রেই তাশাব্বুহের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে এবং নিরুৎসাহিত করেছে। এমনকি ইবাদতের মতো বৈধ বিষয়েও ইসলাম সামঞ্জস্যকে বারণ করেছে। পারলে ভিন্ন সভ্যতার প্রতিটি বিষয়ে বৈপরীত্য রাখার কথা বলেছে। এই জন্যে মক্কার কাফিরেরা রেগে গিয়ে বলতো, এই লোক তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চায়? সে তো এমন কিছুই বাদ রাখছে না যেখানে সে আমাদের বিরোধিতা করছে না। সহিহুল মুসলিম 302। ইসলামী শরীয়তে পরিভাষার গুরুত্ব অপরিসীম। আমাদের সালাফগণ পরিভাষার আলোচনার প্রতি খুব গুরুত্ব প্রদান করতেন। পরিভাষা শাস্ত্র নিয়ে অনেকে আলাদা গ্রন্থ রচনা করেছেন। প্রতিটি শাস্ত্র ও মতবাদ বোঝানোর জন্যে পরিভাষা বোঝা প্রথম শর্ত। পরিভাষা নির্জীব নয়, বরং জীবন্ত ও প্রভাবক। পরিভাষা মানুষের চিন্তা গঠনের হাতিয়ার, মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। কোনো শব্দকে তার পারিভাষিক অর্থ থেকে বের করে অন্য অর্থে ব্যবহার করা একটি ভয়াবহ ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন আমার উম্মতের কিছু মানুষ মদকে ভিন্ন নাম দিয়ে পান করবে। ইবনে মাজাহ কিতাবুল ফিতান 4020। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউই আঙ্গুরকে বোঝাবার জন্যে আল কারমা বলবে না, কারণ আল কারমা তথা বাদান্যতা ও মর্যাদা মুসলিমদের জন্যে। হাদিসটি পরিভাষার আগ্রাসন বুঝতে খুবই তাৎপর্যপূর্ণ। ইমাম নববী রহিমহুল্লাহর একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি এই নিষেধাজ্ঞার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, আরবেরা কারাম শব্দটি আঙ্গুরের গাছ, আঙ্গুর এবং আঙ্গুর দিয়ে তৈরি মদের জন্য ব্যবহার করত। যেহেতু মদটা আঙ্গুর থেকে তৈরি, তাই মদের ক্ষেত্রেও এই শব্দ ব্যবহার করত। এখন ইসলামী শরীয়ত আঙ্গুর ও তার গাছের জন্যও এই শব্দের ব্যবহারকে অপছন্দ করল, কারণ যখনই তারা এই শব্দ শুনবে তখন তাদের মদের কথা মনে পড়বে, তাদের মন সেদিকে ধাবিত হবে এবং শেষমেশ মদের নেশায় পড়ে যাবে কিংবা কাছাকাছি কিছু হয়ে যাবে। সহিহ মুসলিম ইফা 5672।
আল মিনহাজ পঞ্চম খণ্ড 15 পৃষ্ঠা। পবিত্র কোরআনের একটি আয়াতও এক্ষেত্রে উল্লেখযোগ্য। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 104 নং আয়াতে মুসলিমদের রা ইন শব্দ উচ্চারণ করতে নিষেধ করেছেন, কারণ ইহুদিদের সমাজে এই শব্দের ভিন্ন একটি অর্থ ছিল। কাউকে বোকা বোঝানোর জন্য তারা এই বলে সম্বোধন করত, কিন্তু সাহাবিরা এই শব্দ ব্যবহার করত আরেক অর্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ আকর্ষণ করার জন্য সাহাবিগণ রা ইন বলত, মানে আমাদের কথা শুনুন কিংবা আমাদের প্রতি লক্ষ্য করুন। এই সুযোগে ইহুদিরা হাসি তামাশা করত। এতদিন যে তারা বলা বলে করত মোহাম্মদ বোকা, নাউজুবিল্লাহ, এখন তার অনুসারীরা তাকে প্রকাশ্যে এই কথা বলছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে এই শব্দ ব্যবহার করার প্রতি নিষেধাজ্ঞা জারি করেন। তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা মুহাম্মদের দৃষ্টি আকর্ষণ করার জন্য রা ইন বলবে না, বলবে উনজুরুনা, আমাদের প্রতি খেয়াল করুন এবং তার নির্দেশ শুনে নাও। আর অবিশ্বাসীদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। সূরা বাকারা আয়াত 104। ইসলামের ইতিহাসে এরকম অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে। এই জন্যে ইসলামের কোনো বিধানের জন্য পাশ্চাত্যের পরিভাষা বা শব্দের ব্যবহার এবং পাশ্চাত্যের কোনো বিষয়ের জন্যে ইসলামী পরিভাষার ব্যবহার উভয়ই পরিত্যাজ্য। আল্লাহ ও তার রাসূল এই ধরনের কাজ পছন্দ করেননি। আমাদের সালাফগণও ছিলেন এই ব্যাপারে খুব সতর্ক। গ্রিক কিংবা রোমান সভ্যতার কোনো বিষয়ের জন্য সালাফেরা ইসলামী পরিভাষা প্রয়োগ করেননি এবং নিজস্ব পরিভাষাও কখনো বর্জন করেননি। এটা খুবই জঘন্য কাজ। ইসলামী দর্শনের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক একটি বিষয় এবং আদর্শিক পরাজয়ের নির্দেশক। পশ্চিমা পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে একদিকে যেমন দিনের বিকৃতি ঘটানো হচ্ছে, অপরদিকে পশ্চিমা মাপকাঠিগুলো আমাদের সমাজে সর্বজনীন হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, আর নিজেদের মাপকাঠি আমাদের কল্পনা থেকেই হারিয়ে যাচ্ছে। দাবি তো অনেক দূরের কথা, আর এইভাবেই আমরা পরিভাষার চোরাবালিতে ঘুরপাক খাচ্ছি শতাব্দীর পর শতাব্দী ধরে। ইয়া রাব্বি